ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন ইসলামিক ব্যাংকে টাকা রাখলে এবং সে টাকার উপরে যদি তারা লাভ দিয়ে থাকে, সে লাভটা গ্রহণ করা যাবে কি যাবে না, অর্থাৎ শরীয়ত সম্মত হবে কি হবে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ইসলামী ব্যাংক বিষয়ে একাধিকবার আমি জিজ্ঞাসিত হয়েছি এবং উত্তরও দিয়েছি, ইউটিউব থেকে দেখে নেওয়া যেতে পারে বিস্তারিত। তবে সংক্ষিপ্ত আকারে এখানে বলবো যে ইসলামী ব্যাংকের লেনদেন তারা যেভাবে কাগজ কলমে লিখে রেখেছেন, যদি তারা তাদের নীতি ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ বৈধ রয়েছে। তারা বলে থাকেন যে আমরা যারা আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমরা তাদেরকে ব্যবসার শেয়ার হোল্ডার হিসেবে গ্রহণ করে থাকি, এই জন্য তারা লিখে রাখেন মোদারাবা সঞ্চয় হিসাব। তো মোদারাবা এমন একটি ব্যবসার নাম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগেও ছিল, সাহাবা একরামের যুগেও ছিল এবং সে যুগ থেকে অদ্যাবধি চলে আসছে। মোদারাবা হলো ওই ব্যবসাকে বলা হয় যে একজন পয়সা দিবে আর একজন সেটাকে কাজে লাগাবে, মানে একজনের অর্থ আছে কিন্তু তার ব্যবসা বাণিজ্য করার জ্ঞান নাই বা সময় নাই, আর যেন অর্থ আছে কিন্তু তার টাকা নাই কিন্তু ব্যবসায় জ্ঞান ইত্যাদি রয়েছে। তো দুজনে ইত্তেফাক করলো ঠিক আছে, আমার টাকা আপনার শ্রম দিয়ে আপনি কাজে লাগান, যা হবে লাভ অর্ধাবধি বা একটা পার্সেন্ট নির্ধারণ করে তারা চুক্তিবদ্ধ হবে। তো এটা বৈধ রয়েছে ইসলামে। তো ইসলামী ব্যাংকগুলি তারাও বলে থাকেন যে আমরা এইভাবে টাকা পয়সা নিয়ে থাকি, জমা নিয়ে থাকি এবং এ টাকাকে আমরা হালাল পথে ব্যয় করি, হালাল পথে ইনভেস্ট করি, অর্থাৎ বৈধ ব্যবসায় নিয়োগ করি, এরপর যে লাভ হয় সে লাভের পার্সেন্ট দিয়ে থাকি। তো যদি তাই হয় তাহলে এটা বৈধ রয়েছে, এটা ব্যবসা, আর মহান রব্বুল আলমিন ব্যবসাকে তো হালাল করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তো তারা যেভাবে দাবি করে থাকেন সে দাবি অনুযায়ী ইনশাআল্লাহ এটা ইসলাম সম্মত হবে, শরীয়ত সম্মত হবে এবং তারা প্রাণ চেষ্টা করে থাকেন ইসলামী তরিকায় এই ব্যবসাকে চালানোর জন্য এই ব্যাংকগুলিকে। এরপরে এক জায়গায় তারা অপারগ, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু লেনদেন করতে তারা বাধ্য, তো ওই টাকার উপরে কিছু সুদ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, তো ওই টাকাটা তারা ভোক্তাদেরকে দেন না, অ্যাকাউন্ট হোল্ডারদেরকে সেটা একটা ফান্ড হিসেবে জমা করে দেন, যে ফান্ডের নাম তারা দিয়েছেন হারাম ফান্ড। এটা বিশেষ করে ইসলামী ব্যাংক সম্পর্কে বলতে পারি, তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবে বলেছেন যে হারাম ফান্ডে জমা রাখেন এবং ওখান থেকে গরিব মিসকিন অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছেন। এটা ওই অ্যাকাউন্ট হোল্ডারদের কারো মাঝে বিতরণ করেন না। তাহলে তো বলা যায় যে সার্বিক চেষ্টা করেছেন। অতএব এই ইসলামী ব্যাংকগুলিতে আশা করা যায় যে টাকা পয়সা জমা রাখা বৈধ রয়েছে, আর তারা যেভাবে মূলনীতি এঁকেছেন সেই মূলনীতি অনুযায়ী যদি তারা ব্যবসা করেন তাহলে ব্যবসার যেহেতু লাভ হিসেবে তারা দেন একটা পার্সেন্ট, সেটাও বৈধ রয়েছে ইনশাআল্লাহ। পরিশেষে বলবো যে আপনি সেখানে টাকা রেখেছেন, ভালো কথা, ইনশাল্লাহ এটা আপনার বৈধ রয়েছে আপনার জন্য, এবং তারা লাভ লসের ভিত্তিতে যা দেবেন সেটা আপনার জন্য বৈধ রয়েছে, আপনি নিতে পারেন ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে এতে সন্দেহ রয়েছে, কারণ এখানে যদিও হালাল বলা হচ্ছে বা হালাল পথে তারা আয় ইনকাম করার চেষ্টা করছে বা ইসলাম সম্মত হয়ে চলার চেষ্টা করে, কিন্তু এরপর বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত হতে হয় বলে কিছু সুদের কারবারে জড়িয়ে যাওয়া লাগে বাধ্যগত অবস্থায়, তো এসব চিন্তা করে যদি আপনি মনে করেন যে না এর অর্থটা আমি নেব না, এই বর্ধিত অর্থটা যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে, তাহলে ফকির মিসকিন হত দরিদ্র আপনি এদেরকে দিতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি ভোগ করেন সেটারও ইনশাল্লাহ অবকাশ রয়েছে। বিশেষ করে এই ইসলামী ব্যাংকগুলির
মাধ্যমে যে লাভ পাবেন সেটার বৈধতা রয়েছে, কিন্তু অন্যান্য ব্যাংক যেগুলি ইসলামী তরিকায় চায় না এবং স্পষ্টভাবে তারা সুদী লেনদেনে লিপ্ত, তো তাদের লাভ স্পষ্ট সুদ, কাজে ওটা ভক্ষণ করা যাবে না। আর ওটা থেকে তোবা করা এটাই পথ, যে হয় ওই টাকা উঠিয়ে নিয়ে ওই ফকির মিসকিন হতদরিদ্র বা জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করে দিবে, অথবা ব্যাংকে জমা রেখে দেবে, ব্যাংকে রেখে দেবে, উঠাবে না, কারণ ওই টাকা সে বৈধ মূল মূলত বৈধ মালিক নয়, কাজে ওই টাকা ব্যাংকে রেখে দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা অনিসলামী ব্যাংকের ক্ষেত্রে বলছি, কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তো বুঝতেই পারলেন পক্ষে বিপক্ষে, আশা করা যায় ইনশাল্লাহ লেনদেন বৈধ রয়েছে, যথাসাধ্য চেষ্টা করা হয়েছে সুদ থেকে বাঁচার জন্যে। আর আল্লাহ সাধ্যের বাইরে কাউকে বোঝা চাপান না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো আত্মাকেই তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। কাজে টাকা পয়সা যদি একান্ত জমা রাখার দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে এই জাতীয় ব্যাংকে রাখা উচিত, এবং তারা যেভাবে লাভ লসের ভিত্তিতে দিয়ে থাকেন স্যালারি নেওয়া বৈধ রয়েছে। আশা করি উত্তর পেয়েছেন সবিস্তারে। আজ সাল্লাহ নবীনা মোহাম্মদ আলহি ওসহাবি আজমাইন।